আপনার দেখলে লাগুব মু কৌশি বরফের পাড় নিকটে টিড়া হয়েছি বাস্তব মু যমুনা নদীর তটরে টিড়া হয়েছি যমুনা নদী দিল্লি প্রভাবিত এই যমুনা নদী নিঃশ্রয় ভাব দেখ ভাবে এ বরফের পাড়ের ভ্রম সৃষ্টি করতে ইয়ে ফেণ কেমিকাল মিশা ফেণ দিল্লি যমুনা নদী প্রদূষিত হয়েসারিছি এবং দিল্লি প্রদূষিত যমুনা নদীর পাখা পাখি সতরু অশি প্রতিশত। দিল্লি যোগাণ করা যাই থাকে পানীয় জলভাবে দিল্লি লোক ব্যবহার করে থাকে কিন্তু যমুনা নদীর এভি সাংঘাতিক পরিস্থিতি উপুজি যে ইয়ে পা বর্তমান পানীয় যোগ্য নুহে ব্যবহার ব্যবহারযোগ্য নুহে কিন্তু বর্তমানে আমি দেখুছ এই যে পাু থা ফেণ নিশ্চিত ভাবে মনে গোটে প্রকার গোটে প্রকার এইভাবে স্থিতি উপুজুছি যে কিভাবে ভাবে ইয়ে পা ব্যবহার করা পারিব। এবং ইয়ে পা প্রত বর্ষ প্রত বর্ষ প্রদূষিত হয়ে চাল এবং যা আকলন করা যাচ্ছি যে প্রত বর্ষ এই কেমিকা মিশা পাঁড়ি নেই অনেক হাই লেবল কমিটি বসুছি অনেক বিশেষজ্ঞ মানে মতামত দে ইন্ডাস্রি পাগুক যমুনা নদী সিধাস ছাড়ুব ইয়ে এইভাবে প্রত বর্ষ উৎকট রূপ ধারণ করুছি এবং কে কে যে ক্লাইমেট পাই চেঞ্জপ্রাইভি স্থিতি কারণ উপুজুছে বা্তব কনতি হয়ে তার ঠোস ভাবে কুণ্সি বর্তমান সরকার লেবুলের আলোচনা সত্ত্বে কৌশে কার্যানুষ্ঠান হয়ে পুনা কৌশি সমাধান রাস্তা ফিটি পু না বর্তমানে এমনি স্থিতি উপুজলি যে দিল্লি লোক মানে কহা আরভ কলে যে রাজধানী দিল্লি রহিয়া পরে পা প্রদূষিত হয়ে সিছি এবং পবন মধ্য প্রদূষিত হয়েসারিছে এভাবে স্থিতরে কিভাবে ভাবে লোক এটার সুস্থ ভাবে জীবনযাপন করব এখন বর্তমান রাজনীতি সরগরম হয়েছি এখানে দশ বর্ষর আম আদ্মি পার্টি সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টি বর্তমান আম আদ্মি পার্টি সরকার কু যেভাবে ভাবে তীক্ষ্ণ ভাবে আলোচনা করা আরম্ভ করছে দিল্লি সেভাবে কুণ্স প্রকার আম আদমি পার্টি মধ্যেভাবে ভাবে ব্লেম করছি হরিয়ানা সরকার পঞ্জাব সরকার বাস্তব বর্তমান স্থিতি এমি উপুজি এ নিকরণ কমিটি হব লোক মানে কিন্তু রাস্তা কাহক মিলুনা এভি পরিস্থিতি দিল্লি লোক অননিশ্বাসী হয়ে উঠলে এর নিকরণ কিভাবে হব सरकार के विशेष भाइ हाइलेभल कमिटी र निष्कर्ष कन् एवं तार सल्युसन कहाँ खोजि नर्सन शिवानंद राउत फेस्टिवल सेल पन्ध्र हजार पर्यटन सँगै सँगै क्यासब्याक सहज किस्ति बिना सुध जीरो डाउन इलेक्ट्रोनिक्स रे इलेक्ट्रोन सबुठु प्राइस पात्र इलेक्ट्रोनिक्स